আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে উইকিপিডিয়া ডট আইএনডি ডট ইন্ডিয়া ইন এই অ্যাকাউন্ট এই সাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট করব, প্লাস আমাদের আর্টিকেল লিখব। ঠিক আছে, তো এখানে এই আর্টিকেলের মধ্যে আমরা বাংলা বাংলা নামটা লিখতে পারবো, তারপর আমাদের ফাদার্স নেম মাদার্স নেম অ্যাড করতে পারবো, তারপর আমাদের হাইট অ্যাড করতে পারবো, তারপর আমাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অ্যাড করতে পারবো। মোটামুটি এটা ভালো একটা সাইট। তো এবার দেখাই আমরা এইটা এই সেম ডিজাইনটা আমরা কীভাবে করতে পারি। ঠিক আছে, তো এর জন্য ফার্স্ট আমাদেরকে এই লিঙ্কে যেতে হবে, মানে উইকিপিডিয়া ডট আইএনডি ডট ইন্ডিয়া আইএন, এটা লিখে আপনারা দেওয়ার পরে তারপরে সেম এই পেজটা পাবেন। ঠিক আছে, আমি ডেস্কটপ মোডটা করে নিই। তো এই পেজে আসার পর আমাদের প্রথম কাজ থাকবে যে আমাদের অ্যাকাউন্ট করতে হবে এখানে। ওয়েট, এখানে উপরে উপরে ডান পাশে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে নতুন একটা অ্যাকাউন্ট করব। তো নতুন অ্যাকাউন্ট করার জন্য প্রথম আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে, MNMH এটার সাথে ওয়ান একটা লাগাই দিই, পাসওয়ার্ড যেটা আছে ওইটাই থাকুক। আমি পাসওয়ার্ডটা একটু পাস করে দিচ্ছি। এখন আমি আমার জিমেলটা দিলাম, তারপরে ক্যাপসা ইয়ে করলাম, ইউজার পাসওয়ার্ড দিলাম, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, সেই পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এবার আমরা কী করবো, যেই নামে আর্টিকেল করব ওই নামটা এখানে সার্চ করব, এটা বলেন সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এরপরে আপনার যে নামটা আসবে ওই নামে রেড কালার উপরে টাচ করবেন। রেড কালার উপরে টাচ করার পরে এরপরে এখানে টক টকে যাবেন। টকে যাওয়ার পর আমাদের মেইন কাজটা হচ্ছে কি, এবার এই পেজের মধ্যে ব্ল্যাঙ্ক পেজের মধ্যে, তবে এখানে যাওয়ার আগে আরেকটা ফার্স্ট আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, আপনার যে ইমেজটা দিবেন ওই ইমেজটা আপলোড দিয়ে দিবেন আগে, আপলোডে গিয়ে আপলোড ফাইলে গিয়ে তারপরে সেম টু সেম এখানের মধ্যে আবার আপনি এখানে নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে অ্যাকাউন্ট যদি না করেন তাহলে আপনি ছবিটা আপলোড দিতে পারবেন না। এখানে ছবিটা আপলোড দেওয়ার জন্য আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, আবার ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে এখানে এসে থ্রি এনে ফোর করে দিই, ফোর, এরপর আপনার পাসওয়ার্ড দেবেন। আচ্ছা, আমি ইউজারের পাসওয়ার্ডটা দিয়ে দিছি। এরপর দিই এই ক্যাপসাটা দিবেন, এখানে ক্যাপসা হচ্ছে কি, ভিই আবার ক্রিয়েট অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টগুলো হয়ে গেছে। এবার আপনারা এখানে একেবারে নিচে গিয়ে এখানে স্ক্রিপের টিক করে দিয়ে এরপর নেক্সট নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলে এবার আপনাদের ফাইলের ফাইলটা আপলোড দিবেন, আপনি যেই নাম দিয়ে যে ছবি দিবেন ওই ছবিটা, তবে কিন্তু ছবিটা যাতে ক্লিয়ার হয়, কারণ আমার এই ছবিটা দিলাম, দেওয়ার পরে এরপরে কন্টিনিউতে দেবেন। দেওয়ার পরে এখানে দিস ফাইল ইজ মাই ওন ওয়ার্ক এটা দেবেন, এটা দেওয়ার পরে এরপরে নিচে একবারে নেক্সট নেক্সট দেওয়ার পরে এবার এখানে ইমেজের নামটা আছে, এখানে ইমেজের নামটা চেঞ্জ করে দেবেন, আপনার নিজস্ব একটা নাম দেবেন, যেমন দিলাম MMMHM। ঠিক আছে, জাস্ট এটাই দিলাম, এটা দেওয়ার পরে এরপরে এখানে ক্যাপশন ক্যাপশনের মধ্যে আপনার নামটা দিয়ে দেবেন, এটা বলেন এডি। এটা দিয়ে দিলেন,
এরপরে দিয়ে এখানে ডিসক্রিপশন অবশ্যই দিতে হবে। দেখেন দেখবেন দিস ইজ মাই, এখানে ডিসক্রিপশনের মধ্যে আপনি যে কোনো ইয়ে দিলে হবে। এখানের মধ্যে আপনি যে আমি যে লেখাটা দিচ্ছি এটা দিতে হবে এমন কোনো কথা না, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো লেখা দিতে পারেন। এরপর এখানে ডেটটা সিলেক্ট করে দেবেন, ডেটটা সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে পাবলিশ ফাইল, পাবলিশ ফাইলে চলে যাবেন। ওকে, এবারে একটু ওয়েট করবেন। হ্যাঁ, এখানের মধ্যে আপনি স্কিপ দিস স্টেপ, ওকে, ব্যাস আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে কি আমরা আবার আবার ব্যাক করে ব্যাক করে চলে আসবেন। এখানে টক টকে আসার পরে এরপরে হচ্ছে যে এবার আমাদের কাজ ওই আমার টেলিগ্রামের মধ্যে আপনাদেরকে যে কোডটা দিয়ে দেবো ওই কোডটা এখানে ইয়ে করবেন, ওই কোডটা আপনারা এখানে পেস্ট করে তারপরে নিজেরা নিজেরা এডিট করবেন। কিন্তু বাইরের নোটপ্যাড থেকে এডিট করে এখানে পেস্ট করলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, সরাসরি আমি যে কোডটা দেবো ওই কোডটা এখানে পেস্ট করে এরপরে যেগুলো যেগুলো আপনার এডিট করা দরকার ওগুলোগুলো এডিট করবেন। যেখানে এখানে হচ্ছে যে আমার আগের ফটোটাতে এখন যে ফটোটা আপলোড দিছি ঠিক ওই ফটোটা হচ্ছে আগে ডি, এটা হচ্ছে যে আমার আগের ফটো রিয়া, তো আগে এটা দেখাই একটু। সো প্রিভিউ, প্রিভিউ দিকে দেখেন এবার কী দেখায়। এখানে দেখেন এখানে হচ্ছে এখন আমার আগের ইনফরমেশন দেখা যাচ্ছে প্লাস আগের ছবিটা, এখন যে ছবিটা আপলোড করছি শুধুমাত্র ওটা শুধু নামটা চেঞ্জ করে দেবো। আমি এই ফটোর মধ্যে নাম দিয়েছিলাম আপনার MMHM, এইটাই দিয়েছিলাম। এরপরে এখন আমি আবার যদি যদি ফিভিতে যদি দিই তখন দেখেন কি হয়। ও, আমার ফটো সাইজটা ঠিক ছিল না, এটাতে অবশ্যই ইয়ে লাগবে। তো সমস্যা না, আপনারা সেম সেম প্রসেসের মধ্যে ছবি আপলোড দিয়ে তারপর দিয়ে অর্থাৎ এটা করে নেবেন। ঠিক আছে, তখন আপনার সেম নামটাই আসবে, সমস্যা নেই, ছবিতে কোনো সমস্যা হবে না তখন আর। ঠিক আছে, কারণ আমার ওই ছবি যেটি দিচ্ছিলাম ওটা মনে হয় ইয়েটা কম, রেজলিউশনটা কম, এই জন্য MONIR মনির SMBD এটা দিলে আবার ওই ক্লিয়ার ছবি আসবে, সমস্যা নেই। তো আপনারা এই সিস্টেমের মধ্যে এই কাজটা করবেন। ঠিক আছে, এর পরবর্তীতে বলি এই ব্ল্যাঙ্ক পেজ, এই ব্ল্যাঙ্ক পেজটার মধ্যে তো এবার আপনাদের বায়ো যেটা আছে বায়োটা লিখবেন, যেমন হয়তো বা ফার্স্ট এখানে আসি নোটপ্যাডের মধ্যে কিছু লিখছিলাম, যেমন ধরেন এটা দিলাম ফার্স্ট এটা দিয়ে এখানে একটা স্পেস দিয়ে তারপরে এই বায়োটা বসাই দেবেন। এই বায়োটা যদি বসাই দিই এর ফলে আমরা তো আবার প্রিভিউতে যদি দেখি তখন দেখেন কী আসে, তো দেখছেন এটা সুন্দরভাবে এভাবে আসছে। এর পরবর্তীতে এবার আপনার তারপরে পরে দেখবেন বায়োগ্রাফি, বায়োগ্রাফি সকল জায়গাতে যে বায়োগ্রাফিটি ইউজ করেন এখানে সেম বায়োগ্রাফিটা ইউজ করবেন। সেম সিস্টেম মধ্যে আপনি যে বায়োগ্রাফিটা দিয়ে দেবেন দুইটা স্পেস দিয়ে তারপর বায়োগ্রাফিটা বসাই দিলাম। দেখেন সো প্রিভিউতে দিলে কী আসে, দেখছেন সম্পূর্ণটা থেকে এটাই। ঠিক আছে।